আপনি যদি শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকেন শত্রু একের পর এক আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনি রাস্তাঘাটে বাজারে বন্দরে গেলে শত্রু আপনাকে লাঞ্ছিত অপমানিত ব্যাজ্যুতি করে থাকে আপনি ঘর থেকে বাইর হইতে ভয় পান শত্রুর জ্বালায় আপনি একেবারে অতিষ্ঠ হয়ে পড়ে আসেন শত্রু বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে আপনাকে এবং আপনার পরিবারকে বিভিন্ন প্রকার বানবিদ্যা প্রয়োগ করে আপনার সংসার ধ্বংস করে দিচ্ছে বা আপনাদের উপর বানবিদ্যা প্রয়োগ করে আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে শত্রু ক্ষমতাশীল হওয়ার কারণে বিভিন্ন সময় আপনাকে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে আপনি শত্রুকে প্রতিহিত করবেন তো দূরের কথা আপনি নিজেকে এবং আপনার পরিবারের কাউকেই রক্ষা করতে পারেন না তাহলে আজকের বলা এই যন্ত্রটি আপনার জন্য আপনি আজকের বলা এই যন্ত্র প্রয়োগ করে আপনার শত্রুর হাত থেকে নিজেকে এবং পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে পারবেন শত্রু সিরিদিনের জন্য শত্রুতা ভুলে গিয়ে আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করবে আপনি যদি আজকের বলা এই যন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনার শত্রু একজন হোক বা দশজন হোক প্রত্যেক শত্রুই আপনার সাথে শত্রুতা ভুলে গিয়ে আপনার সাথে আচরণ করতে বাধ্য হবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে শত্রু আমার আপনার সকলেরই হয়ে থাকে সেটা যে কোনো কারণবশত হতে পারে হতে পারে আপনার জাগা জমি নিয়ে শত্রুতা হতে পারে আপনি ভালো চলেন ভালো খান সেই জন্য শত্রুতা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে শত্রু হয়ে থাকে কিছু শত্রু তো এমনও আছে আপনি তাদেরকে কিছু বলেননি তাদের কোনো কিছু না। তাদের কোনো কিছু করেন তারপরেও অহেতুক আপনার উপর শত্রুতা করে আপনাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে যাচ্ছে তো আপনি যদি সকল ধরনের শত্রুর হাত থেকে নিজেকে এবং আপনার পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে চান এবং আপনি যদি যে আপনার শত্রু আপনার শত্রুতা ভুলে গিয়ে তারা বন্ধুসুলভ আচরণ করুক তাহলে আজকের বলা এই যন্ত্রটি অবশ্য অবশ্যই আপনার জন্য আপনি এই যন্ত্র প্রয়োগ করে শত্রুর হাত থেকে নিজেকে এবং পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে পারবেন এবং শত্রু শত্রুতা ভুলে গিয়ে আপনার সাথে বন্ধু সুলভ আচরণ করতে বাধ্য হবে তো চলুন আজকের বলা এই যন্ত্রটি আপনি কিভাবে অঙ্কন করবেন কিভাবে যন্ত্রটি প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে যন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন যন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যন্ত্রটি যেইভাবে অঙ্কন করা আছে আপনাকে হুবহুব একইভাবে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে কোথাও যেন কোনো ভুল না হয় সেদিকে লক্ষ্য রেখে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে যন্ত্রটির মধ্যস্থানে যেই আরবি শব্দগুলো আছে এই আরবি আমি যন্ত্রটির বাংলাতে দিয়েছি এর একটি কারণ হলো লেখা শেষে এই শব্দগুলো উচ্চারণ করে উপর ফু দিতে হবে তো আপনাকে যন্ত্রটি অঙ্কন করতে হলে যে কাজটি করতে হবে শনিবার দিনগত রাত্রে মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন নিরিবিরি আপনি আপনার রুমে বসে এই যন্ত্রটি পশ্চিমমুখী বসে আপনি জাপরান মেশক কস্তুরী কালী দ্বারা এই যন্ত্রটি অঙ্কন করতে হবে তো যন্ত্রটি অঙ্কন করা শেষে আরবি শব্দগুলো আছে এই শব্দগুলোর নিচনে। আপনার শত্রু একজন থাকুক বা দশজন থাকুক প্রত্যকের নাম লেখতে হবে নাম লেখা শেষে আপনাকে যে কাজটি করতে হবে যন্ত্রের পাশে বাংলাতে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আপনাকে উচ্চারণ করতে হবে এই শব্দগুলো উচ্চারণ করে সাতবার উচ্চারণ করে সাতটি যন্ত্রের উপর ফু দিতে হবে ফু দেওয়ার ব্যবহার করবেন আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনি আপনার ডান হাতে ব্যবহার করবেন তখন থেকে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার শত্রু শত্রুতা ভুলে গিয়ে আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করতে বাধ্য হবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত